একজন ভাই জানতে চেয়েছেন, কোনো ব্যক্তি যদি নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম বলে দাবি করে, এতে শিরক হবে কি না? প্রিয় ভাইরা, গোলাম শব্দটিকে আমরা বাংলায় তিনটি অর্থে স্বাভাবিকত ব্যবহার করি। একটা হলো বান্দা অর্থে, আরেকটা হলো ছেলে অর্থে। আরবিতে গোলাম এসেছে, বাংলায় ছেলে বললে অসুবিধা নেই। তৃতীয়টি হচ্ছে দাস বা খাদেম অর্থে। যদি কোনো ব্যক্তি নিজেকে রাসূলুল্লাহর গোলাম বান্দা অর্থে ব্যবহার করে, তাহলে শিরক হবে, কারণ আমরা আল্লাহর বান্দা, আমরা কেউ রাসূলের বান্দা নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তো আল্লাহর বান্দা। এই জন্য আমরা যখন কালেমা পড়ি তখন কিভাবে পড়ি? আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ও রাসূলুহু, তিনি আল্লাহর বান্দা। কোরআন মাজিদ আল্লাহ তাআলা কি বলেছেন? সুবহানাল্লাজি আসরা বি আব্দিহি, আল্লাহ তার বান্দাকে মেরাজের রাতে সফর করিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও ভাই ভাই, আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও, আল্লাহর বান্দা হও। কোনো নবী কখনো বলেননি তোমরা আমার বান্দা হও, সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেছেন, মা কানা লি বাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া, কোনো ব্যক্তি এমন হতে পারে না যাকে আল্লাহ কিতাব দেবেন, তাকে হিকমত দেবেন, নবুয়ত দেবেন, সুম্মা ইয়াকুলা লিন্নাসি কুনু ইবাদান লি, তারপর নবুয়ত প্রাপ্ত হিকমত প্রাপ্ত সে ব্যক্তি বলবে, তোমরা আমার গোলাম হও, আমার দাস হও। মা কান আলী বাশার, এটা কোনো মানুষের জন্য সাজে না, কোনো মানুষটা বলবে না। তাহলে বোঝা গেল আমরা সকলে আল্লাহর বান্দা, রাসূলের বান্দা নই। বরং কিয়ামতের দিন আমরা যখন জান্নাতে যাব, তখন আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার আগেও বলবেন, ফাদখুলি ফি ইবাদি, আগে আমার বান্দার কাতারে প্রবেশ করো, ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। তাহলে আল্লাহর বান্দা হওয়ার জন্য রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, রাসূল নিজেও আল্লাহর বান্দা ছিলেন। সুতরাং অতি আবেগ দেখাতে গিয়ে নিজেকে রাসূলুল্লাহর গোলাম, আমি রাসূলের বান্দা, এ জাতীয় বললে শিরক হবে, এটা বড়ই জঘন্য কথা। কেউ কেউ বলেন যে না, রাসূল তো নিজেও মানুষকে তার বান্দা বলেছেন, যেমন কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলুন হে নবী, আপনি বলে দিন হে আমার বান্দারা, যারা তোমরা নফসের উপর সীমা লঙ্ঘন করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। তাহলে এই আয়াতের মাঝে তো রাসূল বলেছে, ইয়া ইবাদি, হে আমার বান্দা। এই আয়াতের দলিল হিসাবে তারা বলেন যে নিজেকে রাসূলের বান্দা বলতে আপত্তি নেই, এটা তাদের একবারে মন গড়া কথা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে নিজের বান্দা বলেছেন, আপনি পেলেন কোথায় কথা? বরং এই আয়াতের ব্যাখ্যায় কোনো মুফাসসির কি বলেছে যে রাসূল মানুষকে নিজের বান্দা বলেছে? সাফওয়াতু তাফাসির প্রণেতা বলেন এই আয়াতের ব্যাখ্যায়, আখবির ইয়া মুহাম্মদ ইবাদিয়াল মুমিনিন আল্লাযিনা আফরাতু আলা আনফুসিহিম বিল মাআসি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি খবর দিন আমার মোমেন বান্দাদেরকে, যারা নফসের উপর গুনার মাধ্যমে জুলুম করেছে, তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। আখবির ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি খবর দিন, ইবাদিয়াল মুমিনিন, আল্লাহ বলছে আমার মোমেন বান্দাদেরকে আপনি খবর দেন। রাসূল কাল্লা বলছে যে আমি আল্লাহর মোমেন বান্দাদেরকে আপনি খবর দেন। এই ব্যাখ্যা করলেন সাফাত তাফাসির প্রণেতা। আমি আয়াতের ব্যাখ্যা অনেকগুলো তাফসিরে খুঁজেছি, আমি কোথাও পেলাম না যে কোনো মুফাসসির বলেছে যে রাসূল এখানে ইবাদি বলতে নিজের বান্দা বুঝিয়েছে। আচ্ছা, প্রিয় নবী যেখানে বললেন কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর গোলাম হয়ে যাও ভাই ভাই হয়ে যাও, আল্লাহর গোলাম হয়ে, সেখানে রাসূল কিভাবে বলতে পারেন যে আমার গোলাম? অতি আবেগে কিছু মুসলমানকে দেখি নিজের নাম, বাচ্চাদের নাম রাখে আব্দুল নবী, রাসূলের দাস আব্দুর রাসূল, আস্তাগফিরুল্লাহ। যারা নিজকে রাসূলের বান্দা মনে করবে,
গোলামকে এই অর্থে তারা বড় রেড সিগন্যালে পড়ে আছে, তাদেরকে সতর্ক করছি আমরা মুসলিম ভাই হিসাবে। আল মুমিন মিরআতুন লিআখিহি, মুমিন মুমিনের আয়না। আচ্ছা, কোনো সাহাবি কি নিজেকে রাসূলের বান্দা, রাসূলের দাস এই অর্থে বলেছে? তা আপনি এত আবেগী হলেন কেন? আপনার প্রেম কি রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের চেয়েও বেশি হয়ে গেছে? যে কোনো তাবি কি বলেছে যে আমি রাসূলের দাস, বান্দা অর্থে কিভাবে বলবে? আমরা তো আল্লাহর বান্দা। তবে হ্যাঁ, যদি কেউ নিজেকে খাদেম অর্থে বলে, তাহলে গোলাম খাদেম সেখানে শিরক হবে না। তা আপনি কি রাসূলের আসলে খাদেম, রাসূলের গোলাম? 1400 বছর পর আপনি রাসূলের গোলাম হলেন কিভাবে? খাদেম কি খেদমত করেছেন আপনি? এই দাবিও তো সত্য নয়। এরপর যদি কেউ বলে ছেলে অর্থে, কারণ গোলাম শব্দটি আরবিতে ছেলে অর্থে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন বাবা শরণা হবে গোলামিন হালিম। মারিয়াম আলাইহিসসালাম সন্তানের সুসংবাদ পাওয়ার পরে বলেছিলেন আন্না ইয়াকুনু লি গোলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া। গোলাম মানে ছেলে, তো আমি রাসূলুল্লাহ ছেলে। গোলাম বলতে যদি কেউ এ দাবি করে তাহলে শিরিক হবে না। কিন্তু এই দাবি কি সঠিক? আপনি কি রাসূলের ছেলে? এ দাবি তো মিথ্যা। আর আল্লাহ তাআলা তো বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, আল্লাহর হাবিব কোনো পুরুষের পিতা নন। তা আপনি তো পুরুষ মানুষ, আপনি তো বড়। আল্লাহর হাবিবের সন্তান তিনজন ছোট ছোট অবস্থায় মারা গেছে, ওরা সবই ছিলেন, বালক ছিলেন, রিজাল হননি। তা আপনি যে বলছেন আমি রাসূলের গোলাম, তা আপনি তো রিজাল, পুরুষ মানুষ। আল্লাহ তো বলছেন তিনি কোনো পুরুষের বাবা নন, তা আপনি ওনার ছেলে কীভাবে? এ সুযোগও তো নেই। সর্বোপরি আমরা বলবো, অতি আবেগ ভালো নয়, অতি আবেগ বর্জন করা দরকার। কারণ আপনি আলেম বা আপনারা আলেম, আপনারা যদি এমন শব্দ প্রয়োগ করেন যে শব্দে শিরকের গন্ধ থাকে, তাহলে আপনার এই গন্ধপূর্ণ শব্দ অন্যরা সুন্নাহ হিসাবে গ্রহণ করবে, কারণ তারা আলেম নয়। এই জন্য আলেমদেরকে সতর্ক হয়ে কথা বলা উচিত। আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।